17 দিন পরে ফরিদপুর সদর উপজেলার জলাধারে আটকে পড়া মিঠা পানির কুমিরটি এলাকাবাসীর হাতে ধরা পড়েছে। কুমিরটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় 7.5 ফুট এবং ওজন 80 কেজি। সোমবার 9 আগস্ট দুপুরে কুমিরটি আটক করে ফরিদপুর সদরের ডাঙ্গি গ্রামের বাসিন্দারা। এর আগে কুমিরটি উদ্ধারে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ 2 দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়। জানা গেছে 24 জুলাই সকালে ওই জলাধারে একটি কুমির দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর ওই এলাকায় মাইকিং করে জলাধারে না নামার ব্যাপারে সতর্ক করা হয়। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে সালামখার ডাঙ্গি গ্রামে পদ্মা নদী সংলগ্ন ফালুরকুম নামে পরিচিত ওই জলাশয়ে এসে অবস্থান নেয় মিঠা পানির এই কুমিরটি। কুমিরটি উদ্ধারের জন্য গত 28 ও 30 জুলাই বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের উদ্যোগে 2 দফা অভিযান পরিচালিত হয়। প্রথম দফায় জাল ছোট থাকায় এবং দ্বিতীয়বার কুমিরটি জালে আটকা পড়লেও জাল ছিঁড়ে বের হয় সেটি আর ধরা সম্ভব হয়নি। সোমবার 9 আগস্ট বৃষ্টি হয়, কুমিরটি জলাধার থেকে পাড়ে উঠে আসে। ওই সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী সবাই মিলে মাছ ধরার বড় জাল দিয়ে কুমিরটি আটক করে। ফরিদপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি জানান, কুমিরটি এলাকাবাসীর হাতে আটক হওয়ার খবর তিনি পেয়েছেন। কুমিরটির দায়িত্ব এখন বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের, তারাই পরবর্তী ব্যবস্থা নেবে। কুমিরটি মিঠা পানির এবং বিরল প্রজাতির। এটি আটকের পর গাজীপুর অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, ফরিদপুর।